আসসালামু আলাইকুম, ডিজন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে, সৌদির হুরুপযুক্ত অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে, হুরুপ কাটানোর জন্য প্রবাসীদের যেসব পদক্ষেপ নিতে হবে। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। সৌদি আরবে আমাদের যে সমস্ত প্রবাসীদের হুরুপ রয়েছে সেই হুরুপ এখন কাটানো যাবে। তবে এখানে সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে চারটি শর্তে আমাদের মালিকের অনুমতি ছাড়াই প্রবাসীদের হুরুপ স্ট্যাটাস বাতিল হয়ে যাবে বা বাতিল করা যাবে। আর এই চারটি শর্ত খুবই সিম্পল। প্রথম শর্তটি হচ্ছে, যদি কফিলেপ প্রতিষ্ঠানে কোনো অস্তিত্বই না থাকে তাহলে হুরুপ আর কার্যকর থাকবে না বা কাটানো যাবে। দ্বিতীয়ত, যদি কফিলের প্রতিষ্ঠান বা মসাসা কোনো কারণে বন্ধ হয়ে যায় এবং বন্ধ হওয়ার 30 দিনের মধ্যে যদি পুনরায় নতুন করে খোলা না হয় তাহলে হুরুপ কার্যকরী থাকবে না। তৃতীয়ত হচ্ছে, যদি কোম্পানির নিতাকাজ স্ট্যাটাস লাল হয়ে যায় তবে উক্ত কোম্পানির প্রবাসী কর্মী হুরুপ কার্যকরী থাকবে না। এবং চতুর্থত, যদি কোম্পানির কর্মীর বেতনের ব্যাপারে মন্ত্রণালয়কে তথ্য প্রদান না করে থাকে তাহলে ওই প্রবাসী কর্মী হুরুপ কার্যকরী থাকবে না। আগে আপনি লক্ষ্য করুন, আপনি যে প্রতিষ্ঠান থেকে হুরুপ খেয়েছেন বা যে কফিল থেকে হুরুপ খেয়েছেন সেই চারটি শর্তের মধ্যে একটিতে আপনার কোম্পানি বা কফিল পড়ে কিনা। যদি পড়ে থাকে তাহলে আপনাকে পরবর্তী স্টেপ নিতে হবে। যদি আপনার কোম্পানি বা কফিল ওই চারটি শর্তের মধ্যে পড়ে তাহলে আপনার সর্বপ্রথম কাজ হলো একজন নতুন কফিল কিংবা মসাসা খোঁজা। আপনি যখন খুঁজে পাবেন তারপরে কাজ হলো আপনার কফিল আপনার জন্য গোরফা তেজেরিয়া বরাবর একটি চিঠি লিখবে, যেটাকে আমরা খেতাব বলি বা দরখাস্ত বলি। সেখানে উল্লেখ থাকবে যে এই আমেলের হুরুপ ছিল এইরকম অবস্থা ছিল, আমরা পূর্বে যে সকল শর্তের কথাগুলো বলেছি সেগুলো বর্ণনা করবে এবং বলবে আমি এই আলেমকে আমার মসাসাতে বা কোম্পানিতে কাফলা করে নিতে চাই এবং সেটা গোরফা তেজেরিয়া অথবা চেম্বার অব কমার্সের মাধ্যমে সত্যায়িত করতে হবে। এটি হলো প্রথম বিষয়। দ্বিতীয় যে কাজটি আপনাকে করতে হবে তা হচ্ছে, আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনার জন্য এটি কয় নম্বর কাফালা। যদি প্রথম কাফালা হয় তাহলে সরকারের ফান্ডে 2000 রিয়াল সাদ্দাত করতে হবে অথবা পরিশোধ করতে হবে। যদি দ্বিতীয় কাফালা হয় তাহলে 4000 রিয়াল সাদ্দাত করতে হবে। আর যদি তৃতীয় কাফালা হয় তাহলে 6000 রিয়াল সাদ্দাত করতে হবে। আপনার কফিল যখন গোরফা তেজেরিয়া থেকে এই কাগজটি আনবে এবং কফিল আপনাকে তলব দিবে, আপনার সিস্টেমে তলবটি আসবে। তলবটি যখন আপনি অ্যাকসেপ্ট করবেন তারপরে কাজ হলো আপনার ফান্ডে সেই তারাজুলের টাকাগুলো থাকতে হবে বা ট্রান্সফারের টাকাটা আপনার ফান্ডে থাকতে হবে। আপনার ফান্ডে যদি সেই টাকা না থাকে তাহলে আপনি কিন্তু ট্রান্সফার হতে পারবেন না। তারপর যে কাজ আছে তা হচ্ছে, নতুন কফিল তার সিস্টেম থেকে আপনার রসুম বের করবে, যে আপনাকে কাফলা করার জন্য আপনার মক্তবে আমেলে কত বছরের রসুম বাকি আছে। যদি 2 বছরের রসুম বাকি থাকে তাহলে এক হিসাব হবে, যদি 1 বছরের বাকি থাকে তাহলে এক হিসাব হবে, যদি 3 থেকে 4 বছর হয়ে থাকে তাহলে অন্য আরেকটা হিসাব হবে। এই যে রসুম বের করবে, ধরুন আপনার মক্তব আমেলে রসুম আসলো 9600 রিয়াল, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই সেই টাকাটা আগে থেকে পরিশোধ করতে হবে। পরিশোধ করার পরে আপনি নতুনভাবে কাফালা হতে পারবেন। আরেকটা জিনিস আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, নতুন কাফালা হওয়ার আগে আপনাদের যদি কোনো জরিমানা থেকে থাকে সেই জরিমানার টাকা অবশ্যই পরিশোধ করতে হবে। জরিমানা অনেক রকম হতে পারে, যেমন ইকামা দেরিতে রিনিউ করলে একটা জরিমানা আসে, যদি প্রথমবার ইকামা করতে দেরি করেন সেক্ষেত্রে 500 রিয়াল জরিমানা, দ্বিতীয়বার রিনিউ করতে দেরি করলে 1000 রিয়াল জরিমানা। এছাড়া অন্যান্য যদি কোনো জরিমানা বা গারামা থেকে থাকে সেটাও কিন্তু আপনাকে পরিশোধ করতে হবে। এই যে স্টেপগুলো আপনাকে বললাম এই স্টেপগুলো ফলো করে সৌদি আরবে আপনি হুরুপ কাটাতে পারবেন। আমাদের যে সমস্ত প্রবাসীদের হুরুপে আছেন যারা বৈধ হতে চান তারা দয়া করে এই স্টেপগুলো ফলো করুন। খবরটি দয়া করে আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।